ভুলে গাড়িতে ভাড়া না দিয়ে চলে এসেছি এখন আমি তো গাড়ি চিনি না হেল্পার কেউ চিনি না কি করব একই কথা গাড়িও চেনেন না হেল্পার কেউ না ভবিষ্যতে যেন এমন না হয় সেটা লক্ষ্য রাখবেন কারণ পৃথিবীর জীবনে মানুষের হক খাওয়ার মতো ভুলের কাজ আর নেই আল্লাহর শিরকির পরে এটা সবচেয়ে বড় ভুল আল্লাহর হক আল্লাহ তো ক্ষমা করে দেবেন তিনি মহানুভব তিনি আক্রমণ আকরামিন তিনি গফর রাহিম রাহিম আদুদ তিনি প্রেমময় দয়াময় মায়াময় তিনি হাজার আমাদের ক্ষমা করে দেবেন কিন্তু মানুষ তো ওরকম না মানুষের হক যাতে না থাকে এখন সেই ভাড়া আপনার যেটা আপনি যদি গাড়ি না ছিলেন কোনো ক্রমে কোনো পরিচয় না পান এটা এখানেও একই উত্তর আগের প্রশ্নের যে উত্তরটা দিয়েছি যে আপনি গাড়ির মালিকের পক্ষ থেকে এই টাকাটা সাদাকা করে দেবেন গাড়ির মূল মালিক যে ড্রাইভারের পক্ষ থেকে না মালিকের পক্ষ থেকে আপনি সাদাকা করে দেবেন দিলে এটা তার আমল নামায় চলে যাবে হাসড়ে ময়দানে যখন এই বিচারটি উঠবে তখন আপনার এই ডকুমেন্টস আপনি ওখানে শো করতে পারবেন যেটা এটা তো আমল নামায় লেখা থাকবে সব কিছু দলিল ডকুমেন্টস আপনার হাতে থাকবে যে আপনি এটা পরিশোধ করেছেন ওইভাবে তাকে না পেয়ে তখন ইনশাল্লাহ আপনি ক্ষমা পাবেন রসুল সাল্লাহ সাল্লামের অথেন্টিক কোনো সিরাত বইয়ের নাম জানতে চাই সিরাত বই তো আসলে সবচেয়ে বড় সিরাত বই হলো আল কোরআন করিম কান কোরআন আশা সিদ্দিক সিদ্দিকার আল্লাহ না যে হাদিসটি সহিবকারীতে রয়েছে যে কান এখুল পহুল কোরআন নবী সাল্লাহ সাল্লামের চরিত ছিল নবী চরিত ছিল তার সিরাজ ছিল পুরো আর আল কোরআন কোরআন যে বিষয়ে রাজি তিনি সেই বিষয়ে রাজি কোরআন যে বিষয়ে নারাজ তিনি সেই বিষয়ে নারাজ কোরআনের সাথে তার গোটা জীবনটা আবর্তিত বিবর্তিত হতো কোরআন যেমন তিনি তেমন আমাদের তো এমনই উচিত তো নবী চরিত্রের মূল কিতাবে হলো কোরআন নবী সাল্লাহ সালাম ছিলেন জীবন্ত কোরআন জীবন্ত কোরআন এবং নবীজিকে কোরআন বলা হয়েছে হাফেজরা যেমন কোরআন যেহেতু এই উম্মতের মূল কোরআন গ্রন্থ হল সিনা আনাজি রহম সুদুর রহম তাদের শেষ জমানার উম্মতের সিনাই হবে তাদের ইঞ্জিল তাদের কোরআন তো নবী সাল্লাহ সাল্লাম নিজেই কোরআন ছিলেন নিজেই কোরআন ছিলেন তো এই জন্য আপনাদেরকে দিচ্ছি যে আয়াতে নবীজিকে কোরআন বলা হয়েছে হম এটি সৌরা আতলা আসুর আতকে দশ নম্বর আয়াত কদ আল্লাহ তোমাদের প্রতি যে নাজিল করেছেন যে কোরআন নাজিল করেছেন সে কোরআন কি এন কোরআন মানে রাসূল রাসুল মানে যে রাসুল কোরআন পড়ে যে রাসুলের সিনায় কোরআন সংরক্ষিত ফি সদুরুল্লাহ জিন কোরআন তো যে সিনায় থাকে ও যে সিনায় থাকে নাজালিকা কোরান জিব্রাইল তোমার অন্তরে ঢেলে দিয়েছেন নাজিল করে দিয়েছেন অন্তরে তো এই অন্তরটা হলো ইলেকট্রনিক কপি নুরানি কপি হ্যাঁ এটা সফট কপি কোরান নাজিল হয়েছিল সফট কপি নুরানি বা ইলেকট্রনিক কপি এটা হার্ড কপি নাজিল হয়নি নবীজি এই নুরানি বা সফট কপি থেকে কোরান হার্ড কপিতে নিজের রূপান্তর করেছিলেন লিখেছিলেন সাহাবিদেরকে দিয়ে লিখে নিয়েছিলেন আসমানে অন্যান্য গ্রন্থ হার্ড কপি নাজিল হয়েছিল তাও রাজিবাগুলি সব কিন্তু একমাত্র কোরআন নুরানি বা ইলেকট্রনিক কপি সফট কপি নাজিল হয়েছে তো সেজন্য রাসুলের যেই সিরাত যেহেতু রাসুলকেই কোরআন বলেছেন আল্লাহ তালা জিকরান তোমাদের প্রতি জিকিন নাজিল করেছেন অর্থাৎ রাসুলেন একজন রাসুল নাজিল করেছেন যিনি আলাইকুম তোমাদের সামনে আল্লাহর আয়াত করেন রাসুল নিজে জিকির তার হৃদয় থেকে তার মুখ হয়ে আল্লাহর কোরআন বেরিয়ে আসত তোমাদের কাছে তো তার গোটা অস্তিত্বটাই যেন একটি মোসাফন হাই একটি জীবন্ত কোরআন তিনি এটি তালাকের দশ এবং এগারো নম্বর আয়াত আপনারা খুলে দেখে নেবেন তো রাসুলের রাসুল সালসলামের সবচেয়ে বড় সীরাতের কিতাব হলো এ কোরআনুল করিম দ্বিতীয় তার রেখে যাওয়া হাদিসের ভান্ডার বিশাল হাদিসের ভান্ডার এটাও নবী চরিত তৃতীয় ইতিহাসবিদরা তার যেই চরিত লিখেছেন এগুলো সিরতে এবনে হেসাম তারপর সর্বশেষ যেটা আর রাহিকুল মখতুম এটা বাংলাতে অনুদিত হয়েছে এই এই গ্রন্থগুলো অথেন্টিক তা সবচেয়ে অথেন্টিক হলো কোরআন আল করিম আচ্ছা তারপরের প্রশ্ন হলো জটিল রোগ ব্যাধি থেকে রক্ষার কোনো আমল আছে কি জটিল রোগ ব্যাধি থেকে রক্ষার আমল তো করোনার পরেও কি দোয়াটি মুখাস্ত হয়নি এখনো মিনাল আওয়াজ বরসে ওল জনুন ওল জুজামে অমিন সাইয়ের আসকাম আল্লাহ তালা আপনার কাছে আশ্রয় চাই মিনাল বরসে কুষ্ঠ রোগ থেকে শ্বেত রোগ থেকে ওল জুজামে কুষ্ঠ রোগ থেকে ওল জনুন পাগল হয়ে যাওয়া থেকে অমিন সাইয়ের আসকাম সকল জটিল এবং মারাত্মক ব্যাধি থেকে আপনার কাছে আশ্রয় চাই এটি প্রতি সকালে পড়বেন ইনশাআল্লাহ আর কোরআন তো নিজে শেফা অনুজাজ কোরআন এমা হুয়ে শেফা ও রহমতুল্লিল মিনিন কোরআনে এমন সব কিছু আমি নাজিল করি যেগুলি মোমিনদের জন্য শেফা বা অয়সফে সদুর এটা সোরা মানে ইসরায়েলের আয়াত অয়াশফে সদুর সোরা সোরাতবার মধ্যে এটাকে সেবা বলা হয়েছে ফিহে শেফা নাস সৌর হলে বলা হয়েছে তারপর কলুহ আলিল্লা জিনে আমানু হুদা ওয়া শিফা তো এটা এটা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে ওই যে আমার তুফা ভাই ইয়াসমিন আমি যখন অসুস্থ হব আল্লাহ আমাকে শেফা দিবেন সুরা সোয়ার মধ্যে আয়াতটি রয়েছে তো আসলে জটিল ব্যাধি থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় হলো এই কোরআন এটা শেফা আর হলো ওই যে দোয়া আর হলো যে ওষুধগুলো মা দা আল্লাহ দান ইল্লা আনজাল আল্লাহ দওয়ান সাহেব ওখারে তাহাদেশটি রয়েছেন যত রোগ আল্লাহ নাজিল করেছেন তত ঔষধও নাজিল করেছেন এখন আলেমা হুমান আলেমা জাহেলা হুমান জাহেলা যে জানার সে জানতে পেরেছে কি রোগের কি ওষুধ যে জানতে পারেনি সে জানেনি তো এই জন্য যারা জানে কোন রোগের কী ওষুধ তাদের কাছে সে ডক্টরদের কাছে যোগাযোগ করে সেটা শিখে নেবেন ইনশাআল্লাহ বা ব্যবহার করতে পারবেন হচ্ছে সবচেয়ে বড় রোগ হলো সিরক মানে যদি সিরিক না করে সহজে কোনো রোগ তাকে আক্রমণ করে না হ্যাঁ তহিদ সহেহতা যদি মানুষ সুস্থ থাকে মানে তার অন্তরে তহিত থাকে সালুহাল সাহুল সালুহাল জাসাদু করল শহী বুখারি সহি মুসলিমের একটি হাদিস ই যে মানুষের মানব দেহে একটি মাংসপিণ্ড আছে হার্ট এটা যদি সঠিক হয়ে যায় সংশোধন হয়ে যায় সুস্থ হয়ে যায় শিরিক মুক্ত পাপ মুক্ত হয়ে যায় সালুহাল জাচাদু করলো গোটা দেহ সালে হয়ে যাবে রোগ মুক্ত হয়ে যাবে ব্যাধি মুক্ত হয়ে যাবে তো আল্লা জিন আমানু আলম ইয়াল বেসু ইমান আহম বেজুল মিন উলে এই আহম আহম মোহতাদুন যারা ইমান এনেছে ইমানকে কোনো সিরকির সাথে মেশায়নি উলে ইকাল আহম আমন এদের জন্য রয়েছে নিরাপত্তা কিসের থেকে নিরাপত্তা মনোদৈহিক যত রোগ ব্যাধি যন্ত্রণা এগুলো থেকে নিরাপত্তা পারিবারিক যন্ত্রণা থেকে নিরাপত্তা সামাজিক যন্ত্রণা থেকে নিরাপত্তা যত রকমের সমস্যা আছে দিন দুনিয়া কবর হাসন আখেরাত সমস্ত বিপদাপদ থেকে তার নিরাপত্তা আল্লাহ দিবেন কোন ব্যক্তিকে যে ইমান এনেছে কিন্তু ইমানের সাথে কোনো শির মিশায়নি ইমান আনার পরে কোনো মাজারে গিয়ে যা দেয়নি কোনো মৃত ব্যক্তির কাছে প্রার্থনা জানায়নি কোনো সের কি তাবিজ তোমার গলায় দেয়নি কোনো রকমের কোনো সের কি কথাবার্তা থেকে জীবনকে পবিত্র রেখেছে যারা অর্থাৎ যারা শিরিক করেনি তো এটা হলো শিরিক শিরিক থেকে বাঁচাই হলো সবচেয়ে বড় চিকিৎসা যেন হোমিওপ্যাথি ডাক ডক্টররা বলেন মানব ইতিহাসে মানব দেহে যত ব্যাধি এর সবগুলির মূল কারণ হল মানুষের নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয় সবচেয়ে বড় নৈতিক অবক্ষয় হলো তো যেটা সুরআর আর দুইশো কত নম্বর আয়াত তেরো সম্ভবত হ্যাঁ দুইশো তেরো সুরা সোয়ার দুইশো তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আৰু হেমিনা সেই তন ৰ জিমে ফালে তে দেউ মাল ল হেল হেনা খ মিনাল মদ বি ফালে তা দেউ মাল লহ আল্লাহর সাথে আর কোন এলাহা ডেক না অর্থাৎ শিৰিক করো না প্ৰেয়ার প্ৰার্থনা মনের সব আকুতি মিনতি আল্লাকে জানাও গাড়ী ওলাকে জানালে শিৰিক কৰিবা যদি যদি সে শিৰিক করো। আরেকজনকে গায়রুল্লাহকে ইলা বানাও কোনো মূর্তিকে যদি মাহুদ বানাও কোনো বটগাছ চাঁদ সরুজ কোনো ওলি পীর গাউস কোনো ধর্মগুরু কোনো পো ফাদার ঠাকুর ব্রাহ্মণ কোনো কিছুকে যদি তুমি মাহুদ বানাও পূজনীয় বানাও ফতাকুন তাহলে আজাবপ্রাপ্তদের মধ্যে সামিল হয়ে যাবে তো আজাবপ্রাপ্ত মানে কি দেহে রোগ ঢুকে যাওয়া একটা আজাব ক্যান্সার হয়ে যাওয়া একটা আজাব যে কোনো রোগ ব্যাধি এক একটা আজাব সমূলে ধ্বংস হয়ে যাওয়া একটা আজাব যত জাতি ধ্বংস হয়েছে কমে নৌ কমে লোত কমে সয়েব কমে ফেরাউন কমে ইব্রাহিম কমে হোদ এগুলি সব শির শির্কের ব্যাধির কারণে আজ্জাব হয়েছে কুন আজ্জাবিন আজাবে শেষ হয়ে গেছে একমাত্র শির্কের কারণে মহামারী নাজিল হয়েছে সির্কের কারণে তন প্লেগ মহামারীতে ধ্বংস হয়ে গেছে শির্কের কারণে পৃথিবীতে যত বড় বড় মরণ মানে আত্মঘাতী ঘাতি যত ব্যাধি সব শিরকের কারণেই হয়েছে তো আপনি সবচেয়ে সুস্থ থাকবেন যদি শিরিক না করেন মন ফ্রেশ মানে আল্লামুখীতা একেবারে নিখুঁতভাবে আল্লামুখী হয়ে গেলে দেহমন সব সাফ হয়ে যায় সব রোগ ব্যাধি চলে যায় এগুলি থাকে না হ্যাঁ আল্লাহ তালা কোনো নবীকেও পরীক্ষা করেছেন সেটা একটা পরীক্ষা ছিল দেখে সে নবী কী বলে ওটা পরীক্ষা ওটা কোনো আজাব না ইফতলা লি রাফে তার সান বাড়াবার জন্য মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য পরীক্ষা করেছেন সেটা হাজাব ছিল না আচ্ছা আর